জীবনের জন্য ভিক্ষা। হ্যাঁ, এটাই ছিল তাপস পালের শেষ সিনেমা, দ্য বেগ ফর লাইফ। 2020 আমরা হারিয়েছি অভিনেতা তাপস পালকে। বেগ ফর লাইফ ছিল তাপস পালের শেষ অভিনীত ছবি। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করা হয় এই ছবির। শিশু পাচার, শিশুদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে মূল কন্টেন্ট দ্য বেগ ফর লাইফ ছবিটির। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাপস পালকে। নতুন বছরের শুরুতে সম্ভবত মুক্তি পাবে এই ছবি। এই ছবির ইউএসপি ঠিক কি জানালেন পরিচালক শুভেন্দু দাস। আপনি যদি অনলাইনেরটা বলি তাহলে আপনি এক কথায় আপনি বুঝতে পারবেন, বেগিং মাফিয়ার হাতে বেশ কিছু বাচ্চা ছেলের লাইফ এবং তাদের শৈশব কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার উপর এই মুভিটা। এটা মাল্টিলেয়ার ফিল্ম, ঠিক আছে? তো এখানে প্রচুর মেসেজ পাবেন আপনি ফিল্মটা যখন দেখবেন, আর পুরো ফিল্মটা সাসপেন্স ফিল্ম, ঠিক আছে? যতক্ষণ আপনার শেষ লাস্ট সিনটা হচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ফিল্মটার এন্ডিং কী আছে, ঠিক আছে? তো দর্শক গেলে ওখানে বসে থাকতে বাধ্য হয়ে যাবে। ইতিমধ্যেই বেশ কিছু ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে দ্য বেগ ফর লাইফ। এই ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে স্নেহা বিশ্বাসকে। এই সিনেমাতে আমার মায়ের চরিত্র রয়েছে, আর চরিত্রটাতে পুরোপুরি একটা উল্টো মা, যেই মা সচরাচর হয়ে থাকে সন্তানদের জন্য, এই ফিল্মটাতে সেই মা নয় যে সন্তানদের জন্য একটা মাকে দেখলেই যে একটা হাসি, সেই মধুর হাসিটা বেরোবে না সন্তানদের, মাকে দেখলে একটা ভয় আসে। ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারিনি, এটা আমার সবথেকে দুঃখজনক একটা ব্যাপার। আর তিনি আর নেই, আমি আর নেক্সট টাইম ও শেয়ার করতে পারবো না কোনো স্ক্রিন। কিন্তু উনি যে আমাদের ফিল্মটাতে ছিলেন এর জন্য আমার ভীষণ ভালো লাগছে, এবং আজকে যদি উনি থাকতেন আরও অনেক আনন্দ পেতাম আমি। বেগ ফর লাইফ যদি আমি বাংলায় ওটাকে ট্রান্সলেট করি তাহলে জীবনের জন্য ভিক্ষে। তো জীবনের জন্য ভিক্ষে আমরা অনেকভাবেই করে থাকি, সেটা সে যত বড়লোকই হোক না কেন, সে যত গরিবই হোক না কেন, যে বড়লোক সে অন্যভাবে ভিক্ষে করে, যে গরিব সে অন্যভাবে ভিক্ষে করে। তো এখানে গরিবরা ভিক্ষে করছে না বড়লোকরা ভিক্ষে করছে, সেটা ফিল্মটা দেখলেই বোঝা যাবে। স্নেহা বিশ্বাসের ছেলের চরিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে দেখা যাবে রনি বিশওয়ালকে। আমার চরিত্র সম্বন্ধে যদি বিস্তারিত জানতে হয় তো আপনাদের হলে গিয়ে দেখতে হবে ফিল্মটা। হ্যাঁ, চরিত্রের নামটা হচ্ছে রাজু। আমার তো একটা ফার্স্ট ফিল্ম, খুব ভালো লাগছে। যেমন একটা সিন ছিল ভিক্ষা যাওয়ার, তো জড়িয়ে ধরার সিন ছিল, এইসবে খুব 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 ভালো লেগেছে। আদৌ কি কোনোদিন বন্ধ হবে শিশু পাচার, নাকি আজীবন কাল ধরে চলবে শিশুদের দিয়ে ভিক্ষা করানো? এই সিনেমা কতটা বার্তা দেবে সাধারণ মানুষকে তা তো সময় বলবে।